নরসিংদীতে নিজেদের অবস্থান বহাল রাখতে মরিয়া হয়ে উঠেছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসররা। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার গঠন হলেও এখনও বহাল তবিয়তেই রয়েছে আওয়ামী লীগ সরকারের দোসররা। এদিকে সরকার পতনের মাত্র 15 দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, জেলা ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। আওয়ামী সরকার পতনের পর এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন ইউপি চেয়ারম্যানদের অনেকেই। এই পটভূমিতে ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। এ প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানদেরও অপসারণের উদ্যোগ রয়েছে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়। ইউপি চেয়ারম্যানদের আত্মগোপনের তালিকায় রয়েছেন নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মমিনুর রহমান আপেল। সোমবার এই পলাতক চেয়ারম্যান আপেলকে পরিষদে বহাল রাখার তদবির করতে সদর উপজেলা নির্বাহীর কার্যালয়ে আসেন আওয়ামী লীগ সরকারের দোসর তথাকথিত নবীন দলের সভাপতি করিমপুর ইউনিয়নের মো আমির হোসেন ও তার লোকজন। সাথে ছিলেন একই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান কাজল। এ সময় তাদের নেতৃত্বে নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে ভাঙচুর, মোবাইল ও ব্যাগ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উপজেলা পরিষদে সরকারি সেবা নিতে আসা প্রত্যক্ষদর্শীরা। আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ না করেই এ বিষয়ে আপোষ করা হয়েছে। ব্যাগ ও জিনিসপত্র ফেরত দিয়ে গেছে বলে জানিয়েছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন। উনারা অলরেডি আসছে, সবাই মিলে এসে ক্ষতিপূরণ দিয়ে গেছে। ওখানে চেয়ারম্যান সাহেবের কয়েকটা ক্রেস্ট ছিল, ওই ক্রেস্ট গুলো একটু ভাঙচুর করছে। এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে মো আসাদুজ্জামান কাজল তার ব্যবহৃত মুঠোফোনে জানান উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার পাশের একটি কক্ষে বসেছিলেন তিনি। এ বিষয়ে কিছুই জানেন না এই নেতা। কোন ছাওয়া শক্তির ক্ষমতা বলে সরকারি প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার পরও কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাদের বিরুদ্ধে, বরং সমঝোতা বৈঠকের মধ্য দিয়ে ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে। দ্রুত রহস্যজনক এই বিষয়টিতে সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।